চুন থেকে পান খসলে অন্যান্য ইসলামী দলগুলোর সমর্থকরা জামাতের ব্যাপারে যেভাবে বিতর্ক সৃষ্টি করে এবং পরস্পর যেভাবে বিভেদে জড়িয়ে পড়ে এমন প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য কতটা সম্ভব এবং সত্যিই যদি আল্লাহর দয়ায় ইসলামী দলগুলোর একটা ঐক্য হয়ে যায় জামাতসহ তাহলে এখান থেকে কে বেশি লাভবান হবে জামাত ইসলামী নাকি অন্যান্য দলগুলো এই ব্যাপারে কয়েকটা কথা খুব সংক্ষেপে আমি আজকে আপনাদের সামনে বলতে চাই সর্বপ্রথম যেটা বলতে চাই সেটি হচ্ছে অন্যান্য ইসলামের দলগুলো অর্থাৎ হাফাজতে ইসলাম ইসলামের শাসনতন্ত্র আন্দোলন খেলাফত মজলিস জমিত উলামা ইসলাম বা জামাত যাদের সাথে অক্ষ করার চেষ্টা করছে সেই ইসলামী দলগুলোতে এমন কিছু শক্তি আছে যেই শক্তিগুলো জামাতের ভেতরে তাদের মতো নাই যেমন আলেম ওলামা মুফতি মহাদিস ইমাম খতিব মোয়াজ্জিম এই যে একটা বলয় এটা জামাতে আছে জামাতে নাই সেটা বলছি না বরং আমি মনে করি যে জামাতের তুলনায় অন্যান্য ইসলামের দলগুলোতে এই জায়গাটা একটু শক্তিশালী এর কারণ হল জামাত ইসলামীতে বিপুল সংখ্যক আলেম মুফতি মহাদ্দিস যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশের গণমাধ্যম প্রচার মাধ্যম এবং এক শ্রেণীর স্বার্থান্নেষী মহল কিছু বিরোধ বিতর্ক বিভেদ ছড়িয়ে জনগণ থেকে কিছুটা হলেও তাদেরকে একটু জনগণের আস্থার জায়গা থেকে কিছুটা হলেও জামাতপন্থী আলেমদেরকে সরিয়ে রাখতে সক্ষম হয়েছে বলে আমার ধারণা এখনও দেশের মানুষ মাস আল্লাহ জানার জন্য দোয়ার জন্য খতমের জন্য বা ইসলাম বোঝার জন্য যতটা অন্যান্য দলের আলেমদের কাছে যায় সেই তুলনায় জামাতপন্থী আলেমদের কাছে কম আসে বলে আমার যেটা মনে হয় দ্বিতীয়ত যে বিষয় সেটি হচ্ছে জামাত ইসলামের কাছে এমন কিছু নেয়ামাত এমন কিছু শক্তি রয়েছে এমন কিছু যোগ্যতা রয়েছে যেটি জামাতের বাহিরে যে সমস্ত ইসলামের দল আছে তাদের মধ্যে অনেকটা কম যেমন একটা দেশ পরিচালনার জন্য যে ধরনের লোকের প্রয়োজন যেমন কিছু অর্থনীতিবিদ কিছু কূটনীতিবিদ কিছু প্রশাসনিক কর্মকর্তা পুলিশ প্রশাসন আর্মি বিভিন্ন জায়গায় আমি একটা দুটো করে বলছি না একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য বিভিন্ন দিক এবং বিভাগে বিভিন্ন সেক্টরে যে ধরনের মানুষ থাকা প্রয়োজন জামাত অন্যান্য ইসলামী দলের তুলনায় অনেক বেশি এবং অনেকটা সফলভাবে এই কাজটা জামাত করতে সক্ষম হয়েছে জামাতের ভেতরে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পর্যন্ত জামাত ইসলামের মধ্যে রয়েছে একজন ভূগোল বিজ্ঞানী থেকে শুরু করে একজন পরিবেশ বিজ্ঞানী থেকে শুরু করে একজন পরমাণু গবেষক পর্যন্ত জামাত ইসলামীতে রয়েছে জামাত ইসলামের ডক্টর ইঞ্জিনিয়ার এমন কোনো কথা এমন কোনো দিক এবং বিভাগ নাই যেখানে জামাত ইসলামের নিজস্ব মানুষ নাই অর্থাৎ জামাত ইসলামের সেই সমস্ত জায়গায় এমন কিছু মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে যারা মনে প্রাণে চিন্তায় চেতনায় নিজের সর্বশক্তি দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে জামাতের একটা গ্রহণযোগ্যতা রয়েছে মানে যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত নয় তাদের কথা আমি বলছি কয়েকদিন আগে দেখলাম যে প্রথম আলো পত্রিকায় একটা জরিপের মধ্যে বলছে যে এখনও বাংলাদেশের ভাগ মানুষ চায় যে জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক এটা আসলে রিয়েল চিত্র নয় এখন বাংলাদেশের যে অবস্থা দীর্ঘদিন জামাত নির্যাতিত হওয়ার কারণে নিপীড়িত হওয়ার কারণে মানুষের একটা সিম্পেতি তাদের প্রতি একটা দরদ মানুষের তৈরি হয়েছে এমন অবস্থায় এখন জামাতের যে অবস্থান সেটা চোদ্দ পার্সেন্টের চেয়ে অনেক বেশি একটা জায়গায় আছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এই যে আম জনতার একটা সমর্থন বিভিন্ন বিভাগ ভিত্তিক বিভিন্ন জায়গায় জামাত ইসলামের যে জনবল এবং জামাত ইসলামের যে আপনার প্রতিশ্রুতিবদ্ধ জনগণ প্রতিশ্রুতিবদ্ধ জনশক্তি রয়েছে এটি অন্য দলে জামাতের তুলনায় কম অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জামাতের সাথে যদি অন্যান্য ইসলামী দলের একটা ঐক্য হয় তাহলে উভয় পক্ষ সমানভাবে উপকৃত হবে জামাতের যেটা নাই সেটা অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে আছে এবং অন্যান্য ইসলামী দলগুলোতে যেটা নাই সেটা জামাতি ইসলামের মধ্যে রয়েছে বলে আমরা মনে করি আর যে কথায় কথায় বিরোধ তৈরি হয় এ ব্যাপারে জামাতের আমের অবস্থানটা অত্যন্ত সুন্দর তিনি বলেছেন ইসলামের শক্তি রক্ষের জন্য যেখানে যাওয়া দরকার যত ছাড় দেওয়া দরকার যত ছোট হওয়া দরকার তিনি সব করতে রাজি আছেন কাজেই এই ধরনের টুকটাক বিষয়গুলো নিয়ে যে বির বিরূপ বিতর্ক বিভেদ সৃষ্টি করা হচ্ছে এবং এটা আমরা দেখেছি যারা করছেন তারা খুব উল্লেখযোগ্য কেউ নন আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি এই ধরনের বিরোধ বিতর্ক সৃষ্টি করে ইসলামের শক্তির রক্ষকে বাধাগ্রস্ত করা যাবে না এবং ইনশাল্লাহ ইসলামের শক্তি বাংলাদেশে ঐক্যবদ্ধ হবে আল্লাহ যেন সেই তৌফিকটা দেন এবং তাদের মাধ্যমে যেন বাংলাদেশে সম্মিলিত চেষ্টায় ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হয় এটি আমাদের প্রত্যাশা